প্রধানত শরীরে লাল লাল চাকা হয় যার ওপরে সাদা অথবা ধূসর রঙের খোসা থাকে এখন বিভিন্নভাবে এটি উপস্থাপন করতে পারে কারো কারো সারা শরীরে একই সাথে অনেকগুলো লেশন শুরু হইতে পারে একসাথে তো সাধারণত এটা ট্রমাপ্রাণ এরিয়া বা আঘাতপ্রবণ এলাকা যেমন কোনই হাঁটু এবং কোনো কোন ক্ষেত্রে এটা শুধু মাথায় হতে পারে মাথায় সাদা সাদা খোসা চলটা চলটা ওঠে চুলকাতে পারে নাও চুলকাতে পারে খোসাগুলো নখ দিয়ে জোর করে উঠিয়ে ফেললে সাধারণত ব্লিডিং হয় কোনো কোনো রুগীর মাথায় থাকে না হাঁটু কোনোই বা শরীরও থাকে না কিন্তু শুধু তারা হাত পায়ে খোসা চলটা অথবা ফিসার বা যেগুলো ফাটল ফাটল নিয়ে আসতে পারে অনেক সময় ফাটলগুলো ফেটে রক্তপাত হয় ব্যথা করে সাধারণত সরিয়াসিস চুলকায় না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা চুলকাতে পারে সরিয়াসিসের রুগী অনেক সময় নখে গর্ত গর্ত নিয়ে আসতে পারে আমরা নেল পিটিং বলি কোন কোনো রুগী নেল পিটিংই প্রথম লক্ষণ নখের অনেক দিন পিটিং ছিল গর্ত ছিল পরে আস্তে আস্তে সরিয়াসিস লক্ষণগুলো প্রকাশ পায় কোনো কোনো রুগী সরিয়াসিসের গিরাই গিরাই সহ আসতে পারে অথবা এমনও হতে পারে গিরাই ব্যথাই প্রথম হতে পারে পরবর্তীতে সরিয়াসিসের যে লক্ষণগুলো আমি বললাম সেগুলো প্রকাশ পেতে পারে আবার সরিয়াসিস যখন আরও খারাপ পর্যায়ে যায় তখন পুজ নিয়েও আসতে পারে আমরা পাঁচলা সরিয়াসিস বলতে পারি অথবা এটা সম্পূর্ণ শরীরে লাল হয়ে গিয়ে খোসা উঠতে পারে যেটা ইড়েথ্রুড়াম্মা পর্যায়ে চলে যেতে পারে এইগুলোই হলো বিভিন্ন পর্যায় বা লক্ষণ যেটা দেখে আমরা সরিয়ে রোগগুলো সাধারণত চিহ্নিত করি বা নির্ণয় করি